বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম কাতার শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী দোহার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের কাতার শাখার সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিতে সাধারণ সম্পাদক আরিফ মোল্লার সঞ্চালনায় এতে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন হানুর রশিদ হারুন। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ইয়াসিন আলী ও সালে আহমেদ খোকন। এ সময় আরও বক্তব্য রাখেন আবু তাহের মিয়াজি, দিলীপ কুমার ছোটন, আরিফুর রহমান, মোহাম্মদ ফখরুল, শাহাপরাণ, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ শাকিল সহ আরও অনেকে। শেষে আমন্ত্রিত অতিথি উপস্থিত সকলের মাঝে নতুন কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।